গতকালকে দেখলাম ফেসবুকে এক মসজিদে একই সাথে দুই জামাত, নাউজুবিল্লাহ বলেন, এক মসজিদে একই সাথে দুই জামাত, দেখছেন কোনদিন এটা আপনারা? শুনেছেন? একই সাথে এক মসজিদে তারাবির নামাজ হচ্ছে দুই জামাত, প্রথম জামাতের ইমাম সামনে, পিছনের জামাতের ইমাম আর একটু সামনে বামে, কি ব্যাপার? পিছনের লোকেরা বলে হুজুর আমার পছন্দ না, আর এক দল বলে এই হুজুরেই চলবে, যারা বলে পছন্দ নয় ওরা আর একটা হুজুরকে সামনে দিয়া একই মসজিদে নামাজ আদায় করতেছে, কেন পছন্দ না? বলে এই হুজুর 20 রাকাতের পক্ষে, ওই হুজুর 8 রাকাতের পক্ষে, এই হুজুর তারাবি পড়ায় 4 জিনেটও আগে, ওই হুজুর তারাবি পড়ায় 7 জিনেটও আগে, আছে না নাই? আল্লাহ এদের হেদায়ত দান করেন, বলেন আমিন। একই মসজিদে দুই ইমাম, একই মসজিদে দুই ইমামের পিছনে দুই জামাত জায়গায় নামাজ আদায় যারা করে, নিশ্চয় তারা ইহুদি নাসারার খালাতো ভাই, এরা মুসলমান কখনো হতে পারে না। এ আল্লাহর বান্দা, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, হিংসা ছেড়ে দেন, হিংসা ছেড়ে দেন, 8 রাকাত যারা পড়ো তারা আলাদা মসজিদ করে পড়ো, 20 রাকাতের জায়গায় আইয়া প্যাচ লাগাইবেন না। আমরা 20 রাকাত নামাজ আদায় করি উমরকে সাক্ষী রেখে, কারণ হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিল, আল্লাহ যদি তার কথা মতো কোরআনের আয়াত নাজিল করতে পারে, তুমি কেন উমরের 20 রাকাত তারাবি পড়তে পারো না? ইমামে আজম আবু হানিফা যদি 20 রাকাত তারাবি পড়তে পারে, তুমি কেন পারো না? তার মানে তুমি ইমামে আজম আবু হানিফার চেয়ে দামি ইমাম, কথা বলে না কেন? ইমামে আজমের ছাত্রের ছাত্র যোগ্য হওয়ার যোগ্যতা অনেক বাংলাদেশের এখন শায়েখ দ্বারা, শায়েখ লেখে নামের আগে এদের যোগ্যতা নাই, কারণ সাহাবা একরামকে মানি, সাহাবা একরাম কি? সাহাবা একরামকে ইমামে আজম আবু হানিফা মানতেন না? তোমার শরীর খারাপ, তুমি 8 পড়তে পারো, আবার মূর্খ কি কয়, নবীজি তো 20 রাকাত তারাবি পড়ে নাই। আরে বেটা আমিও সেটা জানি, নবীজি কোনোদিন 8 পড়েছে, 4 পড়েছে, 12 পড়েছে, 20 পড়েছে, নবীজি সারা রমজানে 4 দিন তারাবি পড়েছে, কয়দিন? 30 দিনে 4 দিন পড়েছে, কেন? নবীজি 30 দিনে পড়লে এটা ফরজ হয়ে যেত, কেন পড়েন নাই? যুদ্ধ ছিল, বিগ্রহ ছিল, নবী যুদ্ধের সেনাপতি ছিলেন, বদরের যুদ্ধ ছিল কি ছিল না? ছিল না? কোরআন তো ওপেন। আমি সেদিন রংপুরে বলেছিলাম, হিন্দু ধর্মের বড় বড় কিতাব রামায়ণ, ত্রিপুরের অথর্ববেদ, সামবেদ, গীতা, এগুলা লাইব্রেরিতে কিনতে যাবেন পাবেন না, কিন্তু আল্লাহর কোরআন সব জায়গায় পাবেন, পাবেন কি পাবেন না? অন্য ধর্মের গ্রন্থগুলো গোপন, আমার বাংলাদেশে সহ সারা পৃথিবীতে ইসলাম ধর্মের গ্রন্থ আল কোরআন হলো সবখানে ওপেন। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন আমার কোরআনে, কোনো সন্দেহ নাই, আল্লাহু আকবার বলেন, আমি চ্যালেঞ্জ করে বলি, যারা 8 দেখার বেলায় ফতুয়া দেন বসেন আমাদের সাথে, যদি একটা দলিল দেখাইতে পারেন, একটা দলিল, আল্লাহর কসম 8 দেখার পক্ষে সারা জীবন বয়ান করব। তুমি 20 রাকাত তারাবি পড়বা না, ফতুয়া দাও, পড়বা না, ভালো কথা, ফতুয়া দিবা না। আল্লাহ হেদায়ত দান করেন। মসজিদে এই নিয়ে দ্বন্দ্ব হয় কি হয় না? অনেক মসজিদ তারাবি নিয়ে গন্ডগোল কইরা আলাদা হয়ে গেছে। আরে বেটা খবিস, যে 5 ওয়াক্ত পড়ে না তাকে নিয়ে ফতুয়া দাও, যে মারে খাওয়ায় না বাপরে খাওয়ায় না তারে নিয়ে ফতুয়া দাও, সুন্নত বিষয় নিয়ে এমন মারামারি, এমন কাটাকাটি, মামলা আদালত পর্যন্ত করায়, বলেন আছে না নাই? এই সামান্য বিষয় নিয়ে এক মসজিদে দুই জামাত, তাও আবার একই সময় একই সাথে, নাউজুবিল্লাহ বলেন। এমনি আমার নবীর উম্মতের কাতার 73টা হবে না, সামান্য বিষয় নিয়ে কি লাগিলি, ফরজের খবর নাই, সুন্নত নিয়ে কি লাগিলি,
আল্লাহ এই জাতিদেরকে হেদায়েত দান করেন আর জোরে বলেন আমিন তাহলে আমরা দুনিয়াও চাই আখেরাতও চাই চাই কি না তাহলে আল্লাহকে ভয় করব মুমিনকে সম্মান করব কারণ আখেরাতে মুমিন বন্ধু আমার লাগবে লাগবে কি না আর মুমিন বন্ধুকে দুনিয়াতে সম্মান করতে হবে সম্মানিত যদি করতে হয় রোজার মাধ্যমে আমাদের বন্ধুত্ব বৃদ্ধি করতে হবে রোজার ভিতর তাকওয়া ঢুকিয়ে দিয়েছেন কে আসসাউমুলি ওয়া আনা আজুজিবিহি নবীজি বলেন যারা রমজানের রোজা পালন করে তারা নিজেরাই নিজের কপালে জান্নাত লিখে নেয় বলেন সুবহানাল্লাহ তারা নিজেরাই নিজের কপালে জাহান্নাম থেকে মুক্তি নেয় বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজেরিন লম্বা কথা বলার কোনো ইচ্ছা আমার নাই এতটুকু ইহসান এতটুকু ইকমিনার আপনার অন্তরে আল্লাহ দিয়েছেন এতটুকু বুঝ আল্লাহ আপনাদের সিনাই দিয়েছেন রমজান মাসের ফজিলত সম্পর্কে আর অনেক বয়ান আপনারা শুনেছেন শুনবেন তবে এতটুকু বিনয় আপনাদেরকে বলতে চাই রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবেন দুই নম্বরে রোজার মাসে সমস্ত হিংস থেকে নিজেকে ফিরাবেন সমস্ত কারা খারাপ কাজ থেকে অসামাজিক কার্যকলাপ থেকে নিজেকে ফিরাই নিয়ে আসবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন বলেন আমিন জোরে বলেন আমিন তারাবি হচ্ছে তো ইনশাআল্লাহ 20 রাকাত হচ্ছে তো ইনশাআল্লাহ সবাই পড়তেছেন তো 8 রাকাত পড়া বান্দা আছে 8 রাকাত হুজুরকে শিখাই দিবে মারুফা দিবে বেলা 8 রাকাতে এক পড়া মার আর বাকি 12 রাকাতে হাফ পড়া বুঝতে পারছেন ভাই তারাবি একটু পড়ার চেষ্টা করেন বাসায় গিয়ে তো সেই মহা কাজ করবেন না আর আমায় সেই করবেন এই মাসটা একটু ইবাদতের মাস আমার নবীজি যখন তখন দাঁড়িয়ে যাইতেন এই মাসে সালাত তারাবি পড়তেন কিয়ামুল লাইল করতেন সিয়ামুল লাইল করতেন যখন তখন নামাজে দাঁড়াইতেন সালাতুত তাসবিহ পড়তেন কারণ সালাতুত তাসবিহ নামাজ 80,000 বছরের জীবনের গুনাহ মাফ করে দেয় এখন আহলে হাদিসের ভাইরা কয় নাই হাদিসে ভাই কি কয় নাই আরে বেলা তুই তো মূর্খ তুই হাদিস পড়ছিস জীবনও মাদ্রাসায় 20 বছর লাগাপড়া করছি আমরা 20 বছর কথা বুঝেন নাই মাদ্রাসায় 20 বছর পড়ছি আমরা আমরা হাদিস পড়ে শেষ করতে পারি না আর ও পায় না ও পায় না কথায় তো কথা বেড়ে গেল বিরক্ত হচ্ছেন আপনারা বিশাল ডাক্তার চলে আসছে বগুড়া শহরে ভিজিট কত কয় 1200 পেট ব্যথা রুগী গেছে ওর কাছে স্যার মরে গেলাম স্যার ওষুধ দেন স্যার দেখার পরে মেডিসিন লিখছে 30 টাকার একটা সিরাপ নিয়ে আয় কয় এই সিরাপ ঝকা দিবি আর খাইবি তিনবার দিনে কয়বার তিনবার তিন চামচ কইরা বান্দা চিন্তা করে এত বড় ডাক্তার 1200 ভিজিট 30 টাকার সিরাপ গুল্লি মারি ডাক্তারের নিজেই বড় সাইনবোর্ড লেখছে এখানে সব রোগের চিকিৎসা দেওয়া হয় ভিজিট ছাড়া শুধু ওষুধের দাম সাধারণ আওয়াম পাবলিক গেছে গিয়া কয় স্যার আমার তো জ্বর কয় তাড়াতাড়ি সিরাপ নিয়ে আয় 30 টাকা দিয়ে সিরাপ দিছে কয় ও দিছে আমার তিন চামচ করে খাইতে ওকে একবারে পুরাটা ঝাঁকি দিয়ে খাইয়া ফেলবি খাইয়া কাঁথা গাই দিয়ে দিবি ঘুম খোদা ঝাঁকারে সকালে হইব আল্লাহর বান্দা সিরাপ খাইয়া দিছে ঘুম সকালে আর ওঠে না ইন্না লিল্লাহ আমি যে কথা বুঝাতে চাই এই বান্দা কোনো ভিজিট দিল না হইছে জ্বর দিল 30 টাকার পেট ব্যথার সিরাপ রুগী বাঁচবে না মরবে কথা হয় না কেন কেন তার কাছে তো ডক্টরের কোনো মেডিসিন নাই তার কোনো ডক্টর হওয়ার যোগ্যতা নাই ওই যে 30 টাকা 1200 টাকা ভিজিট দিয়ে 30 টাকার সিরাপ সে নিছে নিজে পেট ব্যথার ও তো আসছে জ্বরের রোগী ও পেট ব্যথার ট্যাবলেটে দিয়ে দিছে আমার বাংলাদেশের কিছু বাংলা হাদিস ওলাস সব জায়গায় একই হাদিস লাগায় আবার কিছু পণ্ডিত আছে কয় কোরআনের অমুক আয়াত তাই একটা ক একটু দেখবেন যদি আপনার সাথে কেউ কথা বলে বলবে অমুক আয়াত একটা পড় না ভাই কথা বলে না আমি যে আয়াতগুলোর ব্যাখ্যা করি সেই আয়াতগুলো আপনাদের সামনে পড়ি তারপরে বলি কারণ আমি এটা বলার পড়ার কারণ হলো এটা বাড়ি গিয়ে আপনি যেন দেখতে পারেন
আমার বয়ানগুলো ইউটিউবে দেখবেন, প্রতিটি আয়াত নাম্বার, পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, রুকু নাম্বার পর্যন্ত বলা আছে। কারণ মানুষ যেন এখান থেকে হেদায়ত পায়। গঙ্গাসরা রংপুরের এক চেয়ারম্যান আমারে ফোন দিয়েছে, হুজুর আমি আপনার ওয়াজ শুনে গবেষণা করেছি, দেখেছি কথা সত্য, দুনিয়ার নেতার কোনো মূল্য নাই, আখেরাতের লাইনের নেতার মূল্য। বুঝলেন কেমনে? বলো ওই যে আয়াত দিচ্ছেন না সুরা আল আরাফের 83 নম্বর আয়াত, ওখান থেকে বুঝে গেছি। বাংলাদেশে আমাদের অনেক বাংলা হুজুর আছে, বাংলা হুজুর, বাংলা বোখারি,